হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ওকেটি এয়ারড্রপ আপনি কিউই ব্রাউজারের মাধ্যমে কিভাবে ক্লেম করতে পারেন ইনস্ট্যান্ট 100 ওকেটি কয়েন। তো ভিডিওটি আপনাকে ফুল কন্টিনিউ করতে হবে, তা না হলে আপনি এটা ক্লেম করতে পারবেন না। সো সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশনে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিব, সেখানে আপনাদেরকে কিছু লিঙ্ক দেওয়া হবে। আমি স্টেপ বাই স্টেপ করতেছি, আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেমভাবে করবেন। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম কিউই ব্রাউজারটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, করার পরে এটাকে ইনস্টল করে এখানে ওপেন করে নেবেন। তো আসার পরে এদিক থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, তো এইখানে ক্লিক করবেন। এক্সটেনশনে যখন ক্লিক করবেন আপনি, তো আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে গুগলে ক্লিক করবেন। সো গুগলে ক্লিক করলে আপনাকে সরাসরি গুগলে নিয়ে আসবে। তো গুগলে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এটা লোড নেওয়া শেষ হয়ে গেলে আপনি এইদিকে একটু জুম করে নেবেন এখানে। তো এখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখবেন মেটা মাস্ক, ঠিক আছে? তো আমি মেটা মাস্ক লিখতেছি। তো লিখার পর আপনার আপনার হচ্ছে যে যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডের হচ্ছে যে এখানে দেখেন গো লেখা আছে, এই গোতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি গোতে ক্লিক করে দিলাম বা ইন্টারে ক্লিক করবেন। তো এটা আমি হচ্ছে যে আপনাদেরকে ফোন থেকে করানো দেখাচ্ছি, যারা পিসি থেকে করবেন তাদের কিন্তু এক্সটেনশন অ্যাড করার কিন্তু আলাদা সিস্টেম, ডাইরেক্টলি এক্সটেনশন কিন্তু অ্যাড করা যায়, ঠিক আছে? তো আমি ফোন থেকে যেহেতু দেখাচ্ছি কিউই ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা যায়, যার কারণে আমি কিউই ব্রাউজারের সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে নিচ থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের এইদিকে কিন্তু লেজেন্সি লেখা উঠতেছে। সো লেজেন্সি এটা হবে না, আপনাকে এটা ক্রস করে দিতে হবে। এখানে লিখতে হবে মেটা মাস্ক। তো মেটা মাস্ক লেখার পর কিবোর্ড থেকে গো করতে হবে, তাহলে আপনি এই অরিজিনালটা পাবেন। তো সার্চ হয়ে যাওয়ার পর এইদিকে দেখতে পাচ্ছেন মেটা মাস্ক ডট আইও, এই যে মাঝখানে যে লিঙ্কটা রয়েছে এইটা। তো আপনি হচ্ছে যে এইটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনার একটু লোড নিবে, তারপর এইদিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। সো অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার একটা এক্সটেনশন ডাউনলোড হচ্ছে, আপনি ওকে করে দিবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে গেলে আপনাকে হচ্ছে যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পরবর্তী স্টেপে কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন, করে আপনি 100 টোকেন ইনস্ট্যান্টলি ক্লেম করবেন, এর সম্পূর্ণ বিষয়টা আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনার ওটা যখন আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তাহলে উপরে নোটিফিকেশনে দেখবেন যে আপনার একটা ফাইল ডাউনলোড হচ্ছে। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখানে একটু লোড নিবে, লোড নিলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনাকে গেট টু স্টার্টে ক্লিক করতে হবে। তো গেট স্টার্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটু যদি আপনি স্লাইড করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো আমরা এটাকে যদি ডেস্কটপ মুড করে দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওয়েট, তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলছে তারা। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হবে। তো আপনি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু টার্মস কন্ডিশন দিছে তারা। তো এখান থেকে আপনাকে জাস্ট আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে তারা হচ্ছে যে নতুন পাসওয়ার্ড দিতে বলছে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে, দেন টিক মার্ক ক্লিক করলে ক্রিয়েট করতে পারবেন। সো আপনি একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর টিক দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। সো এটা যখন আপনার হয়ে যাবে, আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। সো যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, তখন একটু এখানে লোড নিবে। সো লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ব্যাকআপ কিছু কিওয়ার্ড দেওয়া হবে এখানে। সো আপনি ব্যাকআপ কিওয়ার্ডটা অবশ্যই এখান থেকে হচ্ছে যে সেভ করে রাখবেন, স্ক্রিনশট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার এটা লগ ইন বা পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে বা এই অ্যাক্সেসটা নেওয়ার ক্ষেত্রে, এখানে লগ ইন করার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো আপনার ওইখানে কিন্তু একটা লক অবস্থা থাকবে, মানে লক সিস্টেম থাকবে, ওখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার 12টা ফ্রেজ দেখতে পাবেন। ওই ফ্রেজটা আপনি স্ক্রিনশট বা কোথাও লিখে রাখবেন। তো সেখান থেকে আপনাকে এবং সিরিয়ালি মানে প্রথমে যেটা থাকবে সেটা সেভাবে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডগুলো রয়েছে এখানে ক্লিক করে করে আপনাকে কনফার্ম করতে হবে। সো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইওর পাস টেস্ট কিপ ইওর সিট ফ্রেজ সেভ। তো আপনার ওই যে কয়েকটি ফ্রেজ দেওয়া হয়েছে ওগুলো দিয়ে আপনি যখন কনফার্ম করবেন তখন আপনার এইরকম আসবে। তো এইখান থেকে আপনি সিম্পলি অল ডানে ক্লিক করবেন। সো অল ডানে ক্লিক করলে আপনার কিন্তু মেটা মাস্কে ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে আর কিছুই করতে হবে না, আমি এখান থেকে জাস্ট
আপনাকে ওয়ালেটটা এখানে দেখাই দিচ্ছি। তো এখন এখান থেকে আপনাকে ওকেটি যে কয়েনটা রয়েছে এটার স্মার্ট অ্যাড্রেসটা এখানে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আপনি এখান থেকে অ্যাড টোকেনে ক্লিক করতে পারেন। অ্যাড টোকেনে ক্লিক না করলেও আপনি এইখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই দেবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই উপরের দিকে, তো এইখানে ক্লিক করলেও কিন্তু আপনি এটা করতে পারবেন। তো আপনি যদি এইখানে ক্লিক করেন, এখান থেকে যেটা করতে পারবেন, এই যে কাস্টম পিপি আরপিপিসি রয়েছে, এই যে কাস্টম আরপিসি, তো এইখানে ক্লিক করলেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আপনারা সরাসরি এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো এখান থেকে নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, চেইন আইডি, দেন হচ্ছে যে কারেন্সি সিম্বল, এগুলো অপশনাল, একদম শেষের দুটো অপশনাল, এগুলো করলেও হবে না করলেও হবে। তো আপনাকে আমি সবগুলো হচ্ছে যে দেখাই দিচ্ছি, আপনি একের পর এক দেখেন এবং স্টেপ বাই স্টেপ করবেন। তো আপনাদের এখানে ফর্মটা পূরণ করে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কোনো নেক্সট অপশন বের হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ক্রসে ক্লিক করতে হবে। তো ক্রসে যখন ক্লিক করবেন তখন দেখবেন এইখানে আপনাদের ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। তো এইখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সট যেটা করতে হবে, আপনার মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাকে শেষের দিকে একটা টোকেন নেওয়ার জন্য ক্লেম টোকেন নামে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তো সেই লিঙ্কটা আপনি কপি করে এখানে আসবেন, এই ব্রাউজারের ভিতরেই এখানে যে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা জাস্ট লিখতেছি এইখানে। তো আপনারা যখন এখানে নিউ ট্যাবে, এই কিউই ব্রাউজারের নিউ ট্যাবে আপনি এই লিঙ্কটা দিয়ে এন্টার করবেন, তখন আপনাদের সামনে এরকম আসবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করে জাস্ট এখানে আপনি সিম্পলি আপনার ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট সাইন আপ করবেন। তো এখানে বলছে কি যে কন্টিনিউ অন ওকেক্স, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে বলছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি আপনার ইমেলটা দিবেন, আমি আমার ইমেলটি দিব। তো এখানে আপনি হচ্ছে যে ক্যাপচাটা দিবেন, ক্যাপচাটা দেওয়া হয়ে গেলেই এখানে কি বলছে দেখেন, সাকসেস, মানে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর মেল ভেরিফিকেশন করে নিতে হবে। তো আপনারা হচ্ছে যে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে ওকেক্সচেঞ্জে, তো আপনারা হচ্ছে যে লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টটা করে নেবেন। করে নেওয়ার পর, মেল ভেরিফিকেশন করার পর, আপনি হচ্ছে যে সরাসরি আবার যে লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করলেন সেই লিঙ্কটা আপনি নতুন করে আপনার নতুন একটা ট্যাবে আবার এন্টার করবেন, তাহলে আপনার এরকম অবস্থায় আসবে, মানে লগ ইন থাকা অবস্থায় আপনাকে ওই লিঙ্কটাকে ঢুকতে হবে। তো যদি আপনি ঢুকেন তো সেটা এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে জাস্ট ক্লেইমে কনফার্ম করতে হবে। তো এই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? তো আমরা এখানে যখন ওকেটি এর একটা অ্যাড্রেস ক্রিয়েট করলাম, এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করলে অ্যাড্রেস পাবেন, অথবা আপনি এইখানে একটা টাচ করলেও আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আবার এখানে ব্যাক আসবো, এখান থেকে জাস্ট ইনপুট অ্যাড্রেসে ক্লিক করে কনফার্ম করতে হবে। তো কনফার্মে যদি আমরা ক্লিক করি তাহলে একটু লোড নিতে পারে, তারা সামান্য লোড নিবে। নেওয়ার পর এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করে নেবেন। সো ক্যাপচাটা যখন পূরণ হয়ে যাবে, এখান থেকে আপনাকে বলছে সাবমিশন সাকসেসফুল, টেস্ট টোকেন উইল বি সেন্ড টু ইয়োর অ্যাড্রেস কনফার্ম, কনফার্মে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এখন যদি আমরা আমাদের ওকেটির ওয়ালেটটা চেক করি, এখান থেকে আমাদেরকে জাস্ট সিম্পলি একটা রিলোড করতে হবে। তো আমরা রিলোড কনফার্ম করে দেখতে পাবো আমাদের এখানে মোটামুটি 100 টোকেন দিয়ে দিবে, একটু টাইমও লাগতে পারে। তো আপনারা এখানে হচ্ছে যে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 100 ওকেটি টোকেন পেয়ে গেলাম। তো এইভাবে প্রত্যেকে এখান থেকে 100টা ওকেটি টোকেন ইনকাম করতে পারেন, এবং এখানে আপনাদের মোটামুটি হচ্ছে যে এক্সট্রা ইনকামের জন্য আপনি আরও কিছু কাজ করতে পারবেন, যেমন এখানে আপনার হচ্ছে যে রেফারেল সিস্টেম রয়েছে, তো রেফারেল সিস্টেম করে কিন্তু আপনি এখান থেকে প্রচুরটা ভালোটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছেন। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন, আর প্রত্যেকে এখান থেকে ইনস্ট্যান্ট 100 টোকেন ইনকাম করবেন। সো এই ছিল ভিডিও, পরবর্তীতে আরও নতুন ভালো কোনো এয়ারড্রপ বা আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।